السلام عليكم ورحمه الله وبركاته يصلون
كشفت وجودا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রেহান সাহাব দামাত বরকাতুহুম আলিয়া আতাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি শুকরা করেন আমিন 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 হযরত মাওলানা মুফতি ইলিয়াস আহমদ আল কাসিমি সাহাব দামাত বরকাতুহুম আলিয়া আতাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি নামনজরা অন্য অন্য ওলামায়ে কিরাম আমার সামনে বসে থাকা দিনই ভাই বন্ধুরা ছোটে ছোটে বাচ্চারা এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আমি আবারও একবার সালাম দিচ্ছি। আপনারা উচ্চ সুরে জবাবটা দিবেন আমি আশা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমরা এরকম একটা দিন মজলিসের মাধ্যমে বসেছি, যে মজলিসের মাধ্যমে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খালি আপনি নিয়ত করেছেন কোরআন শুনবেন, খালি আপনি নিয়তটা করেছেন কোরআন শুনবেন এবং শিখবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পিছনের সগেরা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একটা ঘন্টা কোরআনের পেছনে কোরআনের পিছনে ব্যয় করে এবং শিখার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি আন্দাজ করতে পারবেন না 500 রাকাত নফল নামাজ আমাদের বহুতের জিন্দগির মধ্যে 500 রাকাত তো দূরের কথা, 100 রাকাতই নাই। হাসানা ভাই 100 রাকাতই নাই। জি জি। আমরা মন দিয়ে ধ্যান এই দিকে থাকতে হবে কোরআনের দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা দিনে মজলিসের মধ্যে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নাকি আমার নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে তখন আমি বান্দাকে কি করি নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ভাইরে দোস্ত বুজুর্গ, আমরা এর সামনে একটা নিয়ামত পেয়েছি সারা বছর, কিন্তু এই জলসা আসবে না এ কোরআন শোনার জন্য আপনি মক্কা পাইবেন না। বছরের মাধ্যমে এক দুই দিনই আপনি এই মক্কাটা পাইবেন কোরআন সুরকরণ শোনার জন্য। মেহমানে কোরআন দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আপনাদেরকে কোরআন শোনাবার জন্য এসেছেন, আর আপনারা বাজারের মাধ্যমে আড্ডা সাড্ডা মারতেছেন, আপনারা বাজারে বাজারে ঘুরতেছেন, যারা নাকি এখনো ঘর থেকে বাইর হয় নাই, ঘর থেকে যাদেরকে ছাড়তেছে না এদেরকে আমি আহ্বান করব, আপনারা অতি সত্য ফ্যান্ডেলের নিচে এশিয়া যান। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনই জলসার মাধ্যমে কত ফলায় কত ফজিলত রেখেছেন, যার মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নিয়ামত পাইয়া যখন নাকি বান্দা নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে কি করে নিয়ামত বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রশংসা স্বরূপ করে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর শিক্ষার মনে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এরকম একটা বড় ঘোষণা করে দিলেন 500 রাকাত নফল নামাজ পড়ার জন্য পড়ার সওয়াব দান করবে, কি রকম নামাজ? এরকম নামাজ না আমরা যে কালে নামাজ পড়ি সেরকম নামাজ না, যে রাকাত যে নামাজ নাকি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে যে নামাজ নাকি কবুল হয়ে গিয়েছে। একবার আমি এক মুরব্বির সাথে নামাজ পড়তেছিলাম, তখন মুরব্বী কি করতেছে আহা, এই যে নামাজের ধরন, আমি মুরব্বীর যে গেলাম দাদা আমরা জানি এই জন্য আমরা টান দিয়ে ভালো করে শুনবো, আর আমরা চেষ্টা করবো এই কথার উপরে যাতে আমরা সবে আমল করতে পারি। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি সুন্দর করে দুইটা চক্ষু দান করলাম, কত সুন্দর করে আমি দুইটা চক্ষু তোমাকে আমি দান করলাম, এই চক্ষু দিয়ে আমার দুনিয়ার ভিতরে যার কিছু আমি সৃষ্টি করেছি এইগুলো দেখবা আর শুকর আদায় করবা একজনের দিকে, বলেন দিকে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালি সানাউ ওয়া শাফাতাই ওয়া হাদাইনাহুম নাজদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি দুইটা একটা জিব্বা বানিয়ে দিলাম তাকে তুমি দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ শুকর আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে কোথেকে নিয়ে আসলাম তুমি জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুরুজু মিন বাইনি সুলবি তোমার বাবার বীর্য নাকি যখন তোমার মায়ের রহমের ভিতরে চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে নজর করে দেখে
আমি তাকে কোর্ট থেকে নিয়ে আসলাম, কোন পানি দিয়ে তাকে বানালাম, কেমন পানি থেকে তাকে আমি বানালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে এমন একটা জায়গার থেকে আমি নিয়ে আসলাম, তোমার বাবার বিল, তোমার বাবার স্ট্রিং দিয়ে যখন নাকি নাপাক পানিটা বাইর হয়ে যায়, আর এই নাপাক পানিটা তোমার মায়ের রেহমের ভিতরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রক্ত বানিয়ে ফেলি, আর রক্ত বানানোর পর এই রক্তটা আমি এরকম একটা সুরক্ষিত সুরক্ষিত জায়গার মাধ্যমে রাখি আমি আল্লাহ, যে জায়গার মাধ্যমে রাখি দুনিয়ার কোন যার যাওয়া সম্ভব না, দুনিয়ার কোন যার সেই জায়গার মাধ্যমে যাওয়া সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করতে চাইতেছে তোমাকে দেখো তোমাকে আমি কোথা থেকে নিয়ে আসলাম, তোমাকে আমি কোন জায়গা থেকে নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি নাপাক পানিটা মায়ের গ্রামের ভিতরে 40 দিন জমাট করে রাখি এইটাকে তারপরে আমি কি বানাই জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পাঁচটা শক্তি যে তোকে দান করলাম, তোকে যদি আমি পাঁচটা শক্তি দান না
করতাম তোর কি হতো জানিস, তোর দুনিয়া কিন্তু চোর না বানাতাম, দুনিয়া তোকে মানুষে বন্ধ করে রাখতো আমার সঙ্গে। গত 10 দিন আগে একটা বন্দর দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম ও চাচা আপনি কতদিন ধরে আপনি চোখকে দেখেন না? বন্দর আমাকে বলতেছে হুজুর আমি আজকে 55টা বছর ধরে আমার চোখের মাধ্যমে কোনো আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে দুইটা চক্ষু দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আপনাকে বলতে চাচ্ছে এই বাঘ ফাটিয়ে ফাটিয়ে তুই কথা বলছিস, এই বাঘ শক্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুই দাঁত না করতাম তুই মানুষের সামনে কিভাবে কথা বলতি, তোকে মানুষের দুপা রাখতো আর বা রাখতো তুই মানুষের সামনে কথা বলতে পারতি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তোকে অত বস্তু দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করতে চাইতেছে কি সন্তান জারক সন্তান এটা আমি বলে আল্লাহ রাব্বুল আলামিন
এখন আমরা জানি দুনিয়ার ভিতরে মায়েরা তাদের বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর কয় মাস হয়? দুই বছর কয় মাস হয়? দুনিয়ার ভিতরে এসে যায়, এটা যার সন্তান, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ছয় মাস কমপক্ষে আপনার মায়ের পেটের ভিতরে থাকাই লাগবে। এই বাচ্চা যদি পাঁচ মাসের মধ্যে মধ্যে বাহির হয়ে আসে, আপনি মনে করবেন এই বাচ্চার বয়স ঠিক এই ছয় মাস, কিন্তু এই মা কি করেছে? আর ধরেন কালেকশন করেছে, বাচ্চার বয়স ছয় মাস, কিন্তু আপনার ঘরের মধ্যে আসার পর পাঁচ মাস পরে যখন ডেলিভারি হয়ে যায়, আপনি মনে করবেন এই কালেকশন আরেক জায়গা থেকে আসছে, যখন নাকি আপনার মায়ের পেটের থেকে ছয় মাস সাত মাস আট মাস পরে যখন নাকি আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসে, পেটের মধ্যে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন, ছিল না ইত্যাদির মধ্যে যত মানুষ বসে
গেছে, কয়জনের মাকে শিকার করিয়েছে, আজকে আপনার বউ, আজকে আপনার বউ আপনার পুতের বউ, বাচ্চা পেটে আসতে না আসতে সিরের জন্য আপনি তৈরি করতে থাকেন। কেন আগের মানুষের যে ভরসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আছি, এই ভরসা আজকের মানুষের সেই ভরসাটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে, আমি বাহির করবো তোমার পেটের থেকে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোর মার পেটের থেকে বাহির করবো। আর এখন আমাদের দেশে দেখতেছি ডাক্তারের বাইর করছে, আমার বার আমার দিনবার ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আপনাকে দুনিয়ার ভিতরে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দা তোকে আমি দুনিয়ার ভিতরে নিয়ে আসার পর দুনিয়ার শক্ত খাবার তুই খাইতে পারিস না, এই জন্য আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের রিজিক, তোর মায়ের বুকের ভিতরে তুই দুনিয়ার মাধ্যমে আসার ছয় মাস আগে আমি এরকম একটা দুধ রিজার্ভ করে রেখেছি, যে দুধটা না ঠান্ডা না গরম, যদি এই দুধটা যদি ঠান্ডা করে রাখতাম আমি আল্লাহ তোর সর্দি লেগে যেতে পারত, আমি এই দুধটা যদি আমি গরম করে রাখতাম তোর গলাটা ভরে যেতে পারত, আমি এরকম আল্লাহ যে আল্লাহ নাকি মায়ের নিস্তারের মাধ্যমে দুধটা গরম 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 রাখে নাই, ঠান্ডা রাখে নাই, মিডিয়াম সাইজ রেখে দিয়েছে। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আপনাকে তিল তিল করে বড় শুরু করেন, বড় হতে শুরু করেন, আপনি নাকি আপনি যখন নাকি বড় হতে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের বুকের ভিতরে এই দুধটা যখন আপনি খাইতে খাইতে বড় হতে থাকেন, এই জন্য আমার মা বন্ধুকে আমি বলবো, আপনার স্তনের দুধ কিন্তু আপনার সন্তানের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই বছর খাওয়ানো লাগবে, আপনার হক কিন্তু আপনার দুই স্তরের দুধ খাওয়া, এই জন্য আপনি দুদিন আপনি আপনার বাচ্চাকে এই দুধ থেকে মাহরুম করতেছেন, আপনি এই দুধ থেকে আপনার বাচ্চাকে মাহরুম করতেছেন, আপনি গাভীর দুধ খাওয়াচ্ছেন, জানোয়ারের দুধ খাওয়াচ্ছেন, আপনি মনে রাখবেন এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে এর আসার আসার ধারণ ধারণ জানোয়ারের নিচে হবে, আর এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন আপনি মা আপনাকে গ্রাহ্য করবে না, আপনাকে গ্রাহ্য করবে না, কেন আপনি ছোটবেলা তার হক মেরেছেন, আপনি বড় হওয়ার পর এই বাচ্চা কিন্তু আপনার হক আদায় করবে না। আমার বাবা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই প্রশ্নটাই করতে চাচ্ছে, হে বান্দা দেখছি তুই কোথায়ছিলি, মানব তৈরি না পাক পরেছিলি, এই না পাক পরে থেকে আমি তোকে কোথায় নিয়ে আসলাম, সেই না পাক পরে থেকে তোকে আমি জিরো থেকে হিরো বানিয়ে দিলাম, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে কে, হাজুর হলেন কে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করতে হবে বেশি বেশি। আর একবার আমরা মন খুলে বলি আলহামদুলিল্লাহ, আমাদের মহান আমরা দুরুদ সালাম পড়ছি মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি নাকি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াত থেকে অল্প কথা বলবো, টাইম শর্ট আছে। আমরা কয়েকটা বস্তু আজকে এই আজ থেকে আমরা শিখে বাড়ি যাব, আমাদের দেশে মোনাফিকরা, আমাদের দেশে মোনাফিকরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াইদা কাইলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহ
ইমাম সাহেব নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়তেছে ইয়াসিন
কোরআনে কারিমের দীর্ঘ আহাদীস সূরাটাকে কত সুন্দর সূরা এবং সব টান দিয়ে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সেই মসজিদের কে শেয়ার ছিল, কে শেয়ার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে ইমাম সাহেব আপনি আস্তে আস্তে তে রাজনীতি শুরু করে দিলেন। আরে ভাই আমি রাজনীতি শুরু করলাম কি বা কি বা। যাই মসজিদের সেক্রেটারির নাম ইয়াসিন, তার বাপ মারা গেছে হাকিম, আপনি আয়াই বাপের নাম সুরা, আমি যে কে শেয়ার আপনাকে পাকা দিব কে আমার নাম সুরা কই। আগামী সপ্তাহ যদি আমার নাম সুরা না পড়ে আপনাকে আমি ইমাম কিতে রাখবো না। আগামী সপ্তাহে ইমাম সাহেব সূরা ফাতিহার পর ইমাম সাহেব চিন্তা করতেছে হায় আল্লাহ আমি এখন কি সূরা পড়ি, এই কেশিয়ার নাম হচ্ছে বাবর আলী, কেশিয়ার নাম কি বাবর আলী, বাবর আলী আমার কোন সূরা আছে কোন সূরা নাই। তখন হে বাবর আলী পিছন থেকে খাখার দিচ্ছে আমি আসি কিন্তু আছে সূরাটা পড়ো। ইমাম সাহেব টান দিয়ে বলতেছে ইয়া বাবা আনতা কালগো ওয়াবুকা খিনজির ওয়াজাদুকা হিমান ফাইন্নাকুম জাহিলুন। এরকম টান দিয়ে পড়েছে পিছন থেকে বলে আল্লাহু আকবার। কেজিয়ার সাহেব বললে হুজুর অত সুন্দর সূরা পড়লেন, সূরা তো খুব সুন্দর হলো কিন্তু আবার অর্থ বলেন। যখন নাকি ইমাম সাহেব বললো হে বাবা আয় বাবা আলতা কালব নিশ্চয় তুই কুকুর ও জাদ্দু গাহিমান তোর বাবা গাদা ওয়া ভুকা তিনজির আর তোর বাপ শূকর, তোর বাপ শূকর আর তোর 14 গোষ্ঠী সব জাগিলে মরক্ষ। আমার ভাই আমার বন্ধু আয় কথা এই জন্য বললাম সে কিন্তু জানতেছে এই মুনাফিক যারা থাকবে সে কিন্তু জানবে এইখানে বসে কোনো বাপ দাদার কিচ্ছা বলছে না, বাপ দাদার কোনো কিচ্ছা বলছে না, কোরআনে কারিম থেকে কথা কোরআনে কারিম থেকে কথা বলতেছে কিন্তু তার সঙ্গে যখন না মিলবে অনবি আপনি দেখবে আস্তে করে উঠিয়ে পেছন দিয়ে চলে যাইতেছে। আমার ভাই আমার বন্ধুরা যা কিছু কথা বললাম আমরা সবাই তাতে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা।